नमस्कार बंधुरा, आज আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি শত্রু বশীকরণের তিনটি মূল টোটকা। তো শত্রুকে আমরা কিভাবে বশ করতে পারি যদি কেউ আমাদের জীবনকে বিপর্যস্ত করে তোলে? বেঁচে থাকতে আমাদের প্রত্যেকটা মুহূর্তে বাধা হয়ে দাঁড়ায়, প্রত্যেকটা কাজের মুহূর্তে যদি কোনো কেউ বাধা দেয়, যে কোনোভাবেই কেউ যদি শত্রুতা করে, আমরা যদি মনে করি যে আমাদের শত্রুতে পরিণত হয়েছে, আমাদের সে বন্ধু হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, তো সেই শত্রুকে আমরা কিভাবে আমরা আটকাতে পারি বা কিভাবে আমরা দমন করতে পারি, সেই বিষয় নিয়ে আপনাদেরকে মূল তিনটি টোটকা বলবো। এবং তিনটি টোটকা ব্যবহার করে আপনারা কিন্তু আজ বশীভূত করতে পারবেন আপনাদের সেই শত্রুকে, এবং সেই শত্রুকে বশ করে তাকে দিয়ে উল্টে আপনারা বিভিন্ন রকম কার্য সিদ্ধি করে নিতে পারবেন, এমনই শক্তিশালী এই টোটকা। তো শক্তিশালী, এছাড়া আপনারা যে টোটকাটি করবেন আমার বলা, সেই টোটকাটি খুব সহজই হবে, এতটাই সহজ আপনারা যে কেউ করতে পারবেন। তো কিভাবে করবেন সেই উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো কি করবেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন আমি যেটা বলছি। টোটকাটি হলো, কোনো শুভ মুহূর্তে বা পুষ্য নক্ষত্রে যদি করেন ভালো হবে, আপনারা দেখবেন পঞ্জিকা, বাজার থেকে একটু পঞ্জিকা কিনবেন, পঞ্জিকাতে দেখবেন পুষ্য নক্ষত্র থাকে। আপনারা একটু খেয়াল করবেন মাসের হয়তো মধ্যবর্তী পর্যায়ে বা মিডিল পর্যায়ে 10 থেকে 15-16 তারিখের মধ্যে একটা ডেট পেয়ে যাবেন যেখানে পুষ্য নক্ষত্র থাকে। সেই পুষ্য নক্ষত্রে আপনারা কি করবেন, পুষ্য নক্ষত্রে পুনর্নবাসিক, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে পুনর্নবার শিকড়। এই পুনর্নবা আমরা শাক হিসেবে অনেক সময় খেয়ে থাকি, খুব উপকারী একটি শাক। তো আমি আজ আপনাদেরকে শত্রু বশে নিয়ে আলোচনা করছি। তো এই পুনর্নবা গাছ আপনারা তুলে নিয়ে আসবেন পুষ্য নক্ষত্র চলাকালীন সময়ে, এনে বাড়ি এনে ভালো করে জল দিয়ে ধুয়ে শিকড়টি কেটে তাবিজ দিয়ে, যদি মহিলা হন বা হাতে ধারণ করবেন, আর যদি পুরুষ হন তাহলে কিন্তু সেই তাবিজটি ডান হাতে ধারণ করবেন, ডান হাতে, আর মহিলা হলে বাম হাতে ধারণ করবেন। এতে করে কিন্তু আপনাদের যে শত্রুতা করছে তার নাম নিয়ে পড়বেন। যখন শিকড়টি আপনারা ধারণ করবেন হাতে, তো তিনবার তার নাম বলবেন, যদি তার নাম হয় কৌশিক তো সেই শত্রুর নাম বলবেন, কৌশিক যেন আমার বশে বশীভূত হয়, কৌশিক যেন আমার বশে বশীভূত হয়, কৌশিক যেন আমার বশে বশীভূত হয়, এইভাবে লিখে, সরি, এইভাবে আপনারা বলে আপনারা তাবিজটি আপনাদের ডান হাতে ছেলেরা এবং মেয়েরা বাম হাতে ধারণ করবেন। এতে করে কিন্তু আপনাদের সেই শত্রুতা যে করছিল সে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে এবং সে কিন্তু আপনার সাথে শত্রুতা করবে না। তো দ্বিতীয় নাম্বার টোটকা, দ্বিতীয় নাম্বার টোটকা হলো শ্বেত গুঞ্জা। দেখতে পাচ্ছেন এটি হলো শ্বেত গুঞ্জা, আপনারা যদি কোথাও খুঁজে পেয়ে যান তো শ্বেত গুঞ্জার শিকড় আপনারা তুলবেন একটা শুভ নক্ষত্রে, শুভ দিনে, সেটা অমাবস্যা হতে পারে, পূর্ণিমা হতে পারে, পুষ্য নক্ষত্র হতে পারে, ভরণী নক্ষত্র হতে পারে, এরকম যে কোনো নক্ষত্রে আপনারা পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে শ্বেত গুঞ্জার শিকড় আপনারা 1 থেকে 2 ইঞ্চি তুলে নিয়ে আসবেন সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে আপনারা এরকম একটা শুভ দিনে 1 থেকে 2 ইঞ্চি শিকড় তুলে নিয়ে আসবেন। এনে ঠিক একইভাবে মহিলারা ডান হাতে, সরি, মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে ধারণ করবেন। এতে করে কিন্তু একইভাবে আপনার শত্রুর মাথা ঠান্ডা হবে, আপনার সঙ্গে শত্রুতা করবে না, এমনকি আপনার সঙ্গে বন্ধুত্বও পরিণত হতে পারে। এই ছিল আপনার আমার 2 নম্বর টোটকা। এবং শেষ টোটকাটি বলবো, এটাও খুব ভালো একটি টোটকা। শেষ যে টোটকাটি সেটি হলো কি করবেন, আপনার মাটি দিয়ে প্রদীপ বানাবেন, মাটি দিয়ে, কাঁচা মাটি দিয়ে প্রদীপ বানাবেন। কাঁচা মাটির প্রদীপ আপনাদের দরজার সামনে সন্ধ্যাবেলায় আপনারা একটু তেল দিয়ে পোলতে বানিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর সময় আপনার শত্রুর যে নাম সেটা তিনবার বলবেন, যেন অমুক জন আমার বশীভূত হয়, অমুক জন আমার বশীভূত হয়, অমুক জন আমার বশীভূত হয় বলে প্রদীপটি জ্বালিয়ে দেবেন। এইভাবে আপনারা করবেন শনিবার দিন। কবে করবেন? শনিবার দিন। শনিবার দিন করে আবার পরের শনিবার, এইভাবে 7টি শনিবার করবেন। এইভাবে 7টি শনিবার যদি করতে পারেন আপনার সেই শত্রু কিন্তু
আপনার বশে বশীভূত হবে, আপনার সঙ্গে আর শত্রুতা করবে না। তো এই ছিল তিনটি শক্তিশালী শত্রু বশীকরণ টোটকা বন্ধুরা। তো যদি মনে করেন যে আপনারা করবেন, করতে পারেন, আপনাদের শত্রুতা যদি কেউ করে, আপনাদের শত্রুর কিন্তু মাথা আস্তে আস্তে ঠান্ডা হবে, আপনার সঙ্গে শত্রুতা করবে না, আপনিও কিন্তু ধীরে সুস্থে জীবনযাপন করতে পারবেন। তো এই ছিল বন্ধু আজকের টোটকা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। ধন্যবাদ।